Assalamualaikum, my dear little students. Hopefully you are fine. I am also fine by the grace of the Almighty Allah. I am welcoming you. Welcome to this class. I am Khatuni Jannat, assistant teacher English, Ghatal Cantonment Public School and College, Ghatal, Tangai. Today we will run unit 25. Life everyday आज के पाठ है तुम्हारे इंग्लिश फॉर टू यूनिट 25 लाइफ एवरीडे हमारे पाठ शेषे जा जानते पर वो लर्निंग आउटकम्स पाठ शेषे लेसन टी पढ़े हमारा जा जानते पर वो बिकम फैमिलियर विथ इंग्लिश साउंड्स बाय लिसनिंग টু কমন ইংলিশ ওয়ার্ডস নতুন কিছু শব্দ পরিচিত শব্দের সাথে আমরা পরিচিত হব এবং সেগুলি সঠিকভাবে উচ্চারণে কি বলতে পারবো সিম্পল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস এন্ড প্রপার সাউন্ড এন্ড স্পেস সঠিক উচ্চারণে শব্দগুলি বলতে পারবো ফ্রেজ এন্ড ফ্রেজেস উইথ দ্য হেল্প অফ ভিজুয়াল ক্লোজ এবং তোমরা পড়তে পারবে এখানে আমরা কি জানতে পারবো অ্যাবাউট 30 নিউ ওয়ার্ডস নতুন 30টি শব্দ জানতে পারবো কমপক্ষে সিম্পল সেন্টেন্স এবং সহজ সহজ কিছু বাক্য আমরা জানতে পাবো এই লেসনটি পাঠ শেষে ডিক্লারেশন অফ দ্য লেসন তাহলে আমাদের আজকে পাঠের শিরোনাম হচ্ছে কি লাইফ এভরিডে মানে লাইফ এভরিডে প্রত্যেকদিন জীবনে প্রত্যেকদিন আমরা কি কাজগুলি করি সকাল থেকে সকালে আমরা কোন কাজগুলি করি বিশেষত সেই কথা এখানে বলা হয়েছে লাইফ এভরিডে প্রত্যেক জীবনে দেখো এখানে আমরা কিছু নতুন শব্দ জানতে পারবো এই লেসন থেকে কিছু নতুন শব্দ ওয়ার্ড মিনিং জানতে পারবো ওয়ান ডে ওয়ান ওয়ার্ড নিউ ওয়ার্ড নিউ ওয়ার্ড গুলি হচ্ছে কি প্রথমে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গেট আপ হচ্ছে জিইটি গেট ইউপি আপ গেট আপ হচ্ছে কি ঘুম থেকে ওঠা কি ওঠা হ্যাঁ গেট আপ হচ্ছে কি ঘুম থেকে ওঠা ওয়াশ ফেস হচ্ছে কি মুখ ধোয়া ডব্লিউ এ এস ইস ওয়াশ ফেস মুখমণ্ডলকে ধৌত করা ফেস হচ্ছে মুখ ধোয়া তারপর হচ্ছে হ্যাভ ব্রেকফাস্ট নাস্তা করা হ্যাভ ব্রেকফাস্ট আমরা জানি ইট মানে খাওয়া হবে না কিন্তু এখানে হ্যাভ দ্বারা খাওয়া বুঝেছে হ্যাভ ব্রেকফাস্ট হচ্ছে কি সকালে নাস্তা খাওয়া তারপর হচ্ছে ব্রাশ টিথ দাঁত মাজা তার মানে বুঝতে পারলাম আমরা এখানে যে স্টেপগুলি রয়েছে ঘুম থেকে ওঠা উঠে মুখ ধৌত করা তারপর নাস্তা খাওয়া তারপর হচ্ছে দাঁত মাজা তার মানে নাস্তা খাওয়ার পরে দাঁত ব্রাশ করতে হবে সিকোয়েন্স গুলি হচ্ছে ওয়াশ হচ্ছে কি ধোয়া হচ্ছে ব্রেকফাস্ট নাস্তা গেট ওঠা ব্রাশ হচ্ছে মাজা দাঁত মাজা আর দেখো আমরা কিন্তু ছবিতে দেখতে পাচ্ছি কি এই মেয়েটি কি ঘুম থেকে উঠতেছে মানে ওঠার ভঙ্গিটা হচ্ছে কি ঘুম থেকে উঠতেছে ঘুম থেকে উঠে ফেলছে তারপর হচ্ছে সে কি করতে ওয়াশ মাই ফেস ঘুম থেকে উঠে মুখ ধৌত করতেছে কি করতেছে মুখ ধৌত করতেছে তারপরে সে নাস্তা খাচ্ছে দেখো এখানে ডাইনিং টেবিলে বসে এবং সে নাস্তা খাচ্ছে এবার দেখি নাস্তা সে খাচ্ছে হ্যাভ ব্রেকফাস্ট নাস্তা খাচ্ছে তারপর নাস্তা খাওয়ার পরে ব্রাশ ইউর টিথ তারপর দাঁত মাজতেছে তাহলে ব্রাশ মানে নাস্তা খাওয়ার পরে কিন্তু বলছে নাস্তা খাবে নাস্তা খাওয়ার পরে সে কি করবে দাঁত মাজতেছে ওপেন ইউর বুক অ্যাট পেজ 50 এখন তোমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের ইএফটি বইয়ে ইংলিশ ফর টুডে বইয়ে 50 পৃষ্ঠা বের করো এখন দেখো হচ্ছে কি ইউনিট 25 লাইফ এভরিডে প্রতিদিনের জীবন আমাদের প্রতিদিন আমরা কি করি সেগুলি লুক লিসেন অ্যান্ড সে তাকাও শোনো এবং বলো তাহলে প্রথম পিকচার হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি গেট আপ ছবি দেখে বুঝতে পারতেছি কি আমরা সে ঘুম থেকে উঠতেছে গেট আপ গেট আপ হচ্ছে কি ঘুম থেকে ওঠা ঘুম থেকে ওঠা গেট আপ জিইটি গেট ইউপি আপ গেট হচ্ছে কি ঘুম থেকে ওঠা তারপর হচ্ছে ওয়াশ মাই ফেস এই যে মেয়েটি কি করতেছে কোন করতেছে মুখ ধৌত করতেছে মুখ ওয়াশ ওয়াশ হচ্ছে কি ধৌত করা মাই ফেস মেয়েটি মুখ ধৌত করতেছে তারপর হচ্ছে মেয়েটি কি হচ্ছে মুখ ধোয়ার পরে হ্যাভ ব্রেকফাস্ট সকালে নাস্তা খাচ্ছে কি করতেছে নাস্তা খাচ্ছে আমি টেবিল বিক্রি করতেছে সে নাস্তা খাচ্ছে তারপর হচ্ছে ব্রাশ মাই টিথ নাস্তা খেয়ে তারপর সে দাঁত মাজতেছে তাহলে হচ্ছে প্রথমে আমরা দেখতে পেলাম ঘুম থেকে উঠতেছে ঘুম থেকে উঠে মুখ ধৌত করতেছে হ্যাঁ দেন নাস্তা খাচ্ছে দেন দাঁত ব্রাশ করতেছে দাঁত মাজতেছে এখন রিড আমরা এটাকে এখন সেন্টেন্স আকারে পড়বো আগে ছিল কি সংক্ষেপে মানে শর্টলি ভাবে তো শর্ট দেওয়া ছিল আমরা পিকচার দেখে বুঝতে পারলাম এখানে কি ঘুম থেকে ওঠা মুখ ধৌত করা তারপর হচ্ছে সকালে নাস্তা খাওয়া এন্ড দেন
দাঁত ব্রাশ করা। এখন এগুলো আমরা সেন্টেন্স রে প্রয়োগ করবো, কিভাবে অ্যাপ্লাই করবো, কি সেন্টেন্সে বাক্যে গিয়ে প্রয়োগ করবো। তাহলে এ কথা বলছে যে আই গেট আপ, মেয়েটি বলতেছে কি আই গেট আপ ইন দা মর্নিং, আমি ঘুম থেকে উঠে কি সকালে, মর্নিং হচ্ছে কি সকাল, মর্নিং সকাল। তাহলে আই গেট আপ, গেট আপ মানে কি আমি ঘুম থেকে উঠি, ইন দা মর্নিং সকালে ঘুম থেকে উঠি। তারপরে কি করে, আই আই ওয়াশ মাই ফেস, ওয়াশ ওয়াশ হচ্ছে কি ধৌত করা, ধোয়া, আমি ধুই মাই ফেস, আমি মুখ ধুই। দেন দেন হচ্ছে কি তারপর, TACN দেন দেন হচ্ছে তারপর। দেন আই হ্যাভ ব্রেকফাস্ট, তারপরে আমি সকালে নাস্তা খাই। আফটার ব্রেকফাস্ট AFTER, আফটার হচ্ছে কি পরে, আফটার হচ্ছে কি পরে, আফটার ব্রেকফাস্ট নাস্তা পরে আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত মাজি। দেন TACN দেন হচ্ছে তারপরে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তাহলে আমরা দেখতে পেলাম কি এখানে ঘুম থেকে উঠতেছে, উঠে মুখটা ধৌত করতেছে, তারপর নাস্তা খাচ্ছে, নাস্তা খাওয়ার পর দাঁত ব্রাশ করতেছে, ব্রাশ করার পরে সে কি করতেছে, হ্যাঁ দেন আই গো টু স্কুল, তারপর আমি স্কুলে যাই। দেখো ফিল ইন দি গ্যাপ, এই যে আমরা পড়লাম সকালে ঘুম থেকে ওঠা, মুখ ধৌত করা, তারপরে হচ্ছে নাস্তা খাওয়া, দেন স্কুলে যাওয়া। তাহলে এগুলি আমাদের ফিল ইন দি গ্যাপ রয়েছে, এখানে খালি জায়গাটা আমাদের ফিল আপ করতে হবে। বলছে কি ফিল ইন দি গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে। তাহলে আই গেট আপ এখানে কি হবে আমাদের, হ্যাঁ ইন দা মর্নিং, এরপরে সময়টা কি হবে ইন হবে, ইন হবে এখানে। তাহলে আই ওয়াশ, ওয়াশ মানে কি ধোয়া, মাই ফেস, হ্যাঁ কি ধুতে করেছিল এখানে, হ্যাঁ ফেস, ফেস হচ্ছে মুখমণ্ডল, FACE ফেস, ফেস ধুতে করেছিল। নাম্বার থ্রি, আই হ্যাভ ড্যাশ, আই হ্যাভ কি হবে ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট মানে কি সকালের নাস্তা, তারপর আমি সকালে নাস্তা খাই। তারপর হচ্ছে নাম্বার ফোর হচ্ছে কি আই ড্যাশ টু স্কুল, দেখেন কি হবে আই গো টু স্কুল, গো হচ্ছে কি যাওয়া, তারপর স্কুলের দিকে যাই। এখন কি রয়েছে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ ARRANGE, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ মানে কি সাজাও, অ্যান্ড রিরাইট পুনরায় রেখো, রাইট দা ফলোয়িং লেটার্স, ফলোয়িং লেটার্স অ্যান্ড ওয়ার্ডস সো দে মেক সেন্স, যাতে করে কি একটি একটি অর্থ প্রকাশ করে, এমন ভাবে এই লেটারগুলিকে আমাদের সাজাতে হবে, সাজাবো এবং সাজিয়ে আবার লিখবো, এবং যাতে করে একটি একটি অর্থ প্রকাশ করে। যেমন এখানে কি রয়েছে আমরা বুঝতে পারছি এর ASHW, তাহলে এটাকে আমার সাজাতে হবে, তাহলে কি হবে যেহেতু আমাদের কি রয়েছে আমরা জানি কোনো শব্দের কোনো ওয়ার্ডের প্রথম যে লেটার সেটা কি হয় ক্যাপিটাল লেটার হয়, তাহলে এখানে কি হচ্ছে এটা যেহেতু আমাদের ডব্লিউটা কি দেওয়া আছে ক্যাপিটাল দেওয়া আছে, তাহলে আমরা বুঝতে পারছি প্রথমে কি হবে ডব্লিউ হবে, তারপরে আমাদের কি হবে হ্যাঁ WASH, ওয়াশ, ওয়াশ মানে কি ধোয়া, এ দেখো কি হচ্ছে কি ওয়াশ, WASH, ওয়াশ। তাহলে এটাকে আমরা কি করলাম সাজিয়ে দেখলাম, তারপর হচ্ছে দেখো HRBUS, তাহলে আমরা কি বিটাকে প্রথম আনবো, BRUSH, ব্রাশ কি হলো, ব্রাশ হলো, হ্যাঁ। তারপরে দেখো রয়েছে কি ACTET, তাহলে এটাকে আমার সাজাতে হলে কি টিথ, TEETH, টিথ, হ্যাঁ। তারপরে দেখো এখন রয়েছে কি এগুলিকে আমাদের শুধু একটি ওয়ার্ড ছিল, এখন কি সেন্টেন্স হিসেবে দেখো কতগুলি একাধিক মোর দেন ওয়ান ওয়ার্ড রয়েছে, এখন রিরাইট অ্যান্ড রিরাইট দ্য ওয়ার্ডস পুনরায় আমাদের লিখতে বলেছি। তাহলে কি স্কুল, আই টু গো, তাহলে এটাকে সাজিয়ে লিখতে হবে কি আই গো টু স্কুল, দেখো আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখন দেখো নাম্বার ই, ই হচ্ছে কি ফেস, ওয়াশ আই মাই, তাহলে কি হবে হ্যাঁ আই ওয়াশ মাই ফেস। তাহলে এগুলো ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে। এগুলো আমি আবার করতেছি, দেখো কি রয়েছে প্রথম হচ্ছে কি ওয়াশ, এগুলো সাজালে লেটারগুলো সাজালে হবে কি ওয়াশ মানে ধৌত করা, তারপর রয়েছে কি ব্রাশ মানে মাজা, তারপর হচ্ছে কি টিথ, টিথ মানে দাঁত, এরপর রয়েছে কি আই গো টু স্কুল, আমি কি হই স্কুলে যাই, তারপর হচ্ছে ফেস, এ ফেস ওয়াশ আই মাই, তাহলে আই ওয়াশ মাই ফেস। কোশ্চেন আনসার, এখান থেকে আমাদের কিছু কোশ্চেন প্রয়োগ করেছে, কিছু কোশ্চেন রয়েছে এখানে থেকে, দেখো হোয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন উঠো,
হ্যাঁ, কখন ঘুম থেকে ওঠো, তাহলে এখানে হয়েন মানে কি কখন, হয়েন হচ্ছে কখন, কখন তুমি ঘুম থেকে ওঠো, যেহেতু তোমাকে বলেছে কি ইউ গেট আপ, তাহলে উত্তর হয়ে যাবে কি ইউ হয়ে যাবে কি আই, তাহলে আই গেট আপ কখন উঠে আমরা, হ্যাঁ ইন দা মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি, হয়েন হচ্ছে কি কখন, গেট আপ হচ্ছে ওঠা, তাহলে তুমি উঠো উত্তরে হবে কি আমি উঠি, হ্যাঁ আই গেট আপ ইন দা মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি। বি বি হোয়াট ডু ইউ ডু আফটার ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট করার পরে তুমি কি করো, হ্যাঁ তাহলে কি করি আমরা, কি করো হোয়াট মানে কি 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 করা বুঝিয়েছে, তাহলে কি করি আফটার ব্রেকফাস্ট, যে আফটার আমাদের প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে আমরা সাজিয়ে লিখবো আফটার ব্রেকফাস্ট, নাস্তা খাওয়ার পরে কি করি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, নাস্তা খাওয়ার পরে আমরা স্কুলে যাই, তুমি স্কুলে, তাহলে এই প্রশ্ন উত্তরটা তোমাদের পড়তে হবে কোশ্চেন, এবং এই উত্তরটা ভালো করে পড়বে বাসায়। দেখা হচ্ছে দ্যাটস অল ফর টুডে, ইউ হ্যাভ টু প্রিপেয়ার দিস দিস ওয়ার্ড মিনিং, আমরা এখানে কিছু ওয়ার্ড মিনিং করেছে, সেগুলো তোমাকে ভালো করে শিখতে হবে, চেক দ্য কারেক্ট আনসার, এবং প্রশ্ন যেটা রয়েছে সেই উত্তরটা শিখতে হবে, ফিল ইন দ্য গ্যাপ, ফিল ইন দ্য গ্যাপ পড়তে হবে, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স অ্যান্ড ওয়ার্ডস কোশ্চেন্স আনসার, এবং রিঅ্যারেঞ্জ দ্য রিঅ্যারেঞ্জ লেটার এবং ওয়ার্ডসগুলো ভালো করে পড়তে হবে, তাহলে তোমাদের এখানে আজকে পাঠ্য বিষয়ের মধ্যে রয়েছে যতগুলি ওয়ার্ড মিনিং পড়লাম সেই ওয়ার্ড মিনিং গুলি পড়তে হবে, ফিল ইন দ্য গ্যাপ পড়তে হবে, রিঅ্যারেঞ্জ পড়তে হবে এবং কোশ্চেন আনসার করতে হবে। আর পড়তে হবে কি, হ্যাঁ তোমাদের বাড়ির কাছে হচ্ছে কি হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং, সকালে তুমি কি করো, আমরা এখানে কি বলছি সকালে আমরা কি করি, হ্যাঁ সকালে আমরা ঘুম থেকে উঠি, মুখ ধুতে পারি, ওয়াশ মাই ফেস, দেন আই হ্যাভ ব্রেকফাস্ট, তারপর সকাল নাস্তা খাই, এরপর হচ্ছে কি আই গো টু স্কুল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ওয়ার্ড মিনিং গুলি পড়লাম, ফিল ইন দ্য গ্যাপ পড়লাম এবং কোশ্চেন আনসার পড়লাম, সেগুলো তোমরা ভালো বাসায় বারবার প্র্যাকটিস করবে, অনুশীলন করবে, খাতায় লিখবে, অবশ্যই তারিখ দিয়ে লিখবে, এবং স্কুল খোলা হলে বিষয় শিক্ষক আমাকে দেখাবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, সুরক্ষিত থেকো, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।